টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسكم لا تقنطوا من رحمة الله وقال سبحانه وتعالى ومن يتوكل على الله فهو حسبه الحمد لله الله رب العالمين يدرباري لك مهرباني تيب আমরা আমাদের ধারাবাহিক যুবকদের বিষয়ে আলোচনায় আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি যুবক বন্ধুরা আমরা গত দুটি পর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম আধুনিক সভ্যতা এবং মূল্যবোধ ভিত্তিক ইসলামিক সভ্যতা আধুনিক সভ্যতা আমরা দেখেছি একটি মরিচিকা যার পিছনে মানুষ ছুটছে আর ইসলামিক সভ্যতা একটি সত্যিকারের শান্তির ঠিকানা আমরা দেখিয়েছি আপনাদের সামনে যে বর্তমান যে সভ্যতা আমাদের সামনে আজকে চাকচিক্য প্রকাশ করছে যে সভ্যতা আমাদের চোখকে ধাদিয়ে দিচ্ছে এ হচ্ছে বস্তুবাদী সভ্যতা আমাদের প্রতিটি ঘর আমাদের প্রতিটি পরিবার আজকে ভোগ বিলাস সামগ্রী সংগ্রহ করার জন্য এক ব্যাপক প্রতিযোগিতায় নিমজ্জিত সহজ করে বলা যায় বিষয়টি এইভাবে একটি পরিবারে বর্তমান আধুনিক এমন কিছু ভোগ্য পণ্য তারা সংগ্রহ করলেন যা তাদের জীবন উপকরণের জন্য তাদের স্বাচ্ছন্দ্যতা আরামায়েশকে বাড়িয়ে দিল পাশাপাশি আরেকটি পরিবার ঠিক এই দৃশ্যটি দেখে ওই বস্তুগুলো সংগ্রহ করার জন্য তারাও প্রতিযোগিতায় নামছে আর এই প্রতিযোগিতা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই তারা ধর্মীয় মূল্যবোধকে পরিহার করে ফেলছেন অথবা ক্ষেত্রবিশেষ তারা ধর্মীয় আদর্শকে জলাঞ্জলি দিয়ে অথবা কোনো কোনো ক্ষেত্রে তারা হালাল এবং হারামকে মিশিয়ে ফেলছেন বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন মুসলমানের জীবন বড় পবিত্র বড় সুন্দর বড় মোহনীয় তার পোশাক পবিত্র তার আহার্য বস্তু পবিত্র তার পানীয় বস্তু পবিত্র তার বাসস্থান পবিত্র তার চিন্তা চেতনা পবিত্র তার বলন কথন এবং ভাষণ পবিত্র মুসলমান কথা বলে সত্য বলে মুসলমান ভাষণ দেয় সত্য ভাষণ দেয় মুসলমান কারো সঙ্গে প্রতিশ্রুতি দিলে ওয়াদা করলে সে প্রতিশ্রুতি রক্ষা করে এগুলো একজন মুসলমানের বৈশিষ্ট্য মুসলমান হালাল খায় হালাল বস্তু ভক্ষণ করে হারাম বস্তু মুসলমান ভক্ষণ করতে পারে না মুসলমান এমন বস্তু পান করেন যা আল্লাহ পাক তাকে পান করার জন্য অনুমতি দিয়েছেন মুসলমান এমন বস্তু পান করতে পারে না যা আল্লাহ তার জন্য হারাম করেছেন যেমন মদ আল্লাহ হারাম করেছেন মুসলমান এমন পোশাক পরিধান করতে পারে না যে পোশাক তার তার আব্রু তার রূপে আচ্ছাদিত করে না ঢাকে না অথবা মুসলমান এমন পোশাক পরতে পারে না যে পোশাক তার মুসলমানিত্বের পরিবর্তে ইসলামিক আদর্শ প্রকাশ করার পরিবর্তে অন্য কোনো আদর্শ প্রকাশ করে আরো সহজ করে বলা যায় মুসলমান এমন কোনো পোশাক পরতে পারে না যেই পোশাক অর্জিত হয়েছে হারাম উপায়ে মুসলমানের চিন্তা চেতনা মস্তিষ্কের এমন কোনো চিন্তা সে করতে পারে না যেই চিন্তা কুলসিত কিসের দ্বারা শিরকের দ্বারা কুফুরির দ্বারা আল্লা সুবাহর সঙ্গে অবাধ্যতা অস্বীকার করার দ্বারা মুসলমানের চিন্তা চেতনায় কখনো এই ধরনের চিন্তা আসতে পারে না যে আল্লাহর দেওয়া বিধান মানুষের জন্য পরিপূর্ণ জীবন বিধান নয় কোন মুসলমান এইভাবে তার চিন্তাকে কুলসিত করতে পারে না যে কোরআনিক বিধান শাসন শাসন ইসলামী আজকের এই যুগে অচল আকবর কিন্তু বহু মুসলমানের মধ্যে এই চিন্তা কিন্তু চলে এসেছে তাহলে সে কি পরিপূর্ণ মুসলিম যে উদ হল ফিস কাফফা ইসলামে তুমি পরিপূর্ণরূপে প্রবেশ করো কিছু মানব কিছু মানব না কিছু গ্রহণ করব কিছু গ্রহণ করব না এটা কোনো মুসলিম আদর্শ সভ্যতা হতে পারে না আল্লামা ইকবাল তিনি তো এক পর্যায়ে আফসুস করে বলেছেন যারা আচারে কালচারে তাহজিব তামাদ্দুনে অন্য ধর্মের আদর্শ অন্য ধর্মের বৈশিষ্ট্য যারা অনুসরণ করে এক মহা মহাবিপর্যয় সম্মানিত যুবক বন্ধুরা বোনেরা একবার ভেবে দেখুন আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা একটা কঠিন অবস্থা দিয়ে আমাদের সময় পার করছি আমাদের এই সময় আমাদের জন্য এক ক্রান্তিকাল মুসলিম জাতি আজকে তাদের নামগুলোকে ইসলামী আদর্শ থেকে ক্রমে ক্রমে মুছে ফেলছেন নিজের সন্তানদেরকে এমন নামে তারা নামকরণ করছেন যে তার নামটি শুনে বুঝবার উপলব্ধি করার সুযোগ নেই যে এই ছেলেটি বা এই মেয়েটি কোনো মুসলিম পরিবারের সন্তান আবার মুসলিম যুবক এবং যুবতীরা তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে এমনভাবে চলাফেরা করছেন এমন পোশাক তারা পরিধান করছেন যে পোশাক দেখে তাদেরকে চেনার উপায় নেই যে এরা মুসলিম সামগ্রিকভাবে একটি বিপর্যয় আমাদের মূল্যবোধের উপর আলহামদুলিল্লাহ এর ভিতরেও একটি উল্লেখযোগ্য সংখ্যক যুবক যারা ইসলামী আদর্শ এবং মূল্যবোধকে চর্চা করে চলছেন এটি কি আমাদের জন্য আমি বলবো না হতাশার আধার কালিমা মুছে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদেরকে এগিয়ে নিতে হবে যুবক বন্ধুরা গোটা বিশ্ব সভ্যতা আজ আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা পৃথিবীর সমগ্র বিশ্বের সমগ্র জাতির যুবকদের জন্য একটি মডেল অন্যান্য জাতি অন্যান্য সভ্যতা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুবকরা যেভাবে মরিচিকার পিছনে ধাবিত হয়ে তারা তাদেরকে একটি ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছে কেউ মাদকাসক্ত হয়ে পড়েছে নেশাগ্রস্ত হয়ে রাস্তার পাড়ে পড়ে আছে কেউ জটিল রোগে আক্রান্ত হয়ে আজকে মৃত্যুর প্রহর গঞ্চে কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এক চরম হতাশায় নিমজ্জিত একবার তাকিয়ে দেখুন ওদিকে যার বাবা মা তার কাছে নেই একটি যুব মহিলা কঠিন মুহূর্তে একটু শান্তির স্পর্শ চায় আজ তার নেই একটা শান্তির ছায়া তোলে দাঁড়াতে চায় সেই ছায়াটি নেই একটা মডেল দেখতে চায় তার সামনে সেই মডেলটিও নেই হে মুসলিম যুবক ভাই ও বোনেরা আপনি হচ্ছেন সারা বিশ্বের সমগ্র বিশ্বের সমস্ত যুবকদের জন্য একটি চমৎকার মডেল আপনি কেন তাদের অনুসরণ করতে যান ভেবে দেখুন তো তারা আপনাকে দেখে আপনার অনুসারী হয়ে আপনার আদর্শকে গ্রহণ করে তারা তাদের হৃদয়ে কাঙ্ক্ষিত শান্তি লাভ করবে এটি তো আমাদের প্রতিশ্রুতি প্রত্যয় হওয়া দরকার আমি সুরাজ জুমার তিপ্পান্ন নম্বর আয়াত যেটি আপনাদের সামনে পেশ করেছি লা রাহমত আল্লাহর রাহমতের আল্লাহর দয়ার শেষ নেই হতাশ হওয়ার কোন কারণ নেই আপনি জীবনের যে প্রান্তে দাঁড়িয়ে আছেন এখান থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে আপনি শুরু করতে পারেন আমাকে মানবতার জন্য মানুষের কল্যাণের জন্য আমার নিজের কল্যাণের জন্য আমার পরিবারের জন্য আমার দেশের জন্য আমাকে ভালো কিছু একটা করা চাই আমি ভালো কিছু করতে চাই আমি মাদকাসক্ত হয়ে আমার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না কিন্তু চলমান বস্তুপাতি সভ্যতা যুবকদেরকে নিয়ে যাচ্ছে সেই মাদকতার দিকে চলমান সভ্যতা আজকের যুবকদেরকে নিয়ে যাচ্ছে সেই হিংস্রতার দিকে গা শিউরে উঠে হ্যাঁ যুবক বাহেরা আমাদের গা শিউরে উঠে যখন আমরা শুনতে পাই যুবক বন্ধু তার বন্ধুর বুকে ছুরি চালিয়ে দিয়েছে যখন আমরা শুনতে পাই ইউনিভার্সিটিতে কলেজে ক্লাসমেট বন্ধু তার বন্ধুকে খুন করে ফেলেছে কি আশ্চর্য ভয়ঙ্কর আমরা এক বিপর্যয়ক অবস্থায় দাঁড়িয়ে আছি যখন আমরা শুনতে পাই সন্তান তার মাকে খুন করেছে মাদক নেশার অর্থ সংগ্রহ করার জন্য আটকে ওঠে আমাদের ভিতরে তখন আমাদেরকে এই কোরআন শান্তির বাণীর দিকে হাতছানি দিয়ে ডাকে একমাত্র আমাদেরকে এইসব সমস্যার সমাধান দিতে পারে সম্মানিত যুবক বন্ধুরা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতি নিচ্ছি বিরতির পর আবার ইনশাল্লাহ এই আলোচনায় ফিরে আসবো আল্লাহর কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন নামে। علوم القران সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখা একমাত্র ফ্রি টিভি বাংলায় ইকরা ও খায়া ওرتিল ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বল দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় এই ইসলামি পথ ধরে চলে জুলুম আর বখিলী দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে কিন্তু আল্লাহ পছন্দ করে বেশি বখিন না হওয়া বেশি খরচ না করে शेख আব্দুল কাইয়ুম তাহলে বংশালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে করণণ করতে হবে শরীয়ত দিয়ে task এটা নস্কর করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ قائم হয় ইহসান قائم করাটাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন ঈমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ঈমান এটাই আসল তাকওয়া করা শুধু আল্লাহ তালার উপর ভরসা কেন না আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী আজ সন্ধ্যা 6:30 টায় বাপুনর সম্প্রচার দুপুর সাড়ে টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছিলাম হতাশায় নিমজ্জিত যুবকদের জন্য একটি আলোর সন্ধান আধুনিক সভ্যতা ও আমাদের এই ধারাবাহিক পর্বগুলোতে আমরা আমাদের পূর্বের আলোচনায় যারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন যারা অংশগ্রহণ করেছিলেন সম্মানিত যুবক ভাই বোনেরা আমরা আজকে যে পর্বে এসে পৌঁছেছি বিরতির আগে আল্লাহর রহমান অপার অফুরন্ত আল্লাহর রাহমতের আল্লাহর দয়ার শেষ নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনি জীবনের যে প্রান্তে দাঁড়িয়ে আছেন এখান থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে আপনি শুরু করতে পারেন আমাকে মানবতার জন্য মানুষের কল্যাণের জন্য আমার নিজের কল্যাণের জন্য আমার পরিবারের জন্য আমার দেশের জন্য আমাকে ভালো কিছু একটা করা চাই আমি ভালো কিছু করতে চাই আমি মাদকাসক্ত হয়ে আমার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না কিন্তু চলমান বস্তুবাতি সভ্যতা যুবকদেরকে নিয়ে যাচ্ছে সেই মাদকতার দিকে চলমান সভ্যতা আজকের যুবকদেরকে নিয়ে যাচ্ছে সেই হিংস্রতার দিকে গা শিউরে উঠে হ্যাঁ যুবক বাহেরা আমাদের গা শিউরে উঠে যখন আমরা শুনতে পাই যুবক বন্ধু তার বন্ধুর বুকে ছুরি চালিয়ে দিয়েছে যখন আমরা শুনতে পাই ইউনিভার্সিটিতে কলেজে ক্লাসমেট বন্ধু তার বন্ধুকে খুন করে ফেলেছে কি আশ্চর্য ভয়ঙ্কর আমরা এক অবস্থায় দাঁড়িয়েছি খুন করেছে মাদক দ্রব্য নেশার অর্থ সংগ্রহ করার জন্য আটকে ওঠে আমাদের ভিতরে তখন আমাদেরকে এই কোরআন শান্তির বাণীর দিকে হাতছানি দিয়ে ডাকে কোরআনই একমাত্র আমাদেরকে এইসব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সলিউশন অফ অল প্রবলেমস মাদক থেকে বাঁচতে চাই কোরআন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে হতাশা থেকে বাঁচতে চাই কোরান আমাদেরকে সেই পথ দেখিয়েছে আলহামদুলিল্লাহ আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিনের পথে আমরা যেদিকেই যাই না কেন যে পথেই দৌড়াই না কেন আমরা এমনও অনেক যুবকে দেখেছি যৌবন কালে যারা বেপরোয়া ছিলেন বন্ধনহীন জীবন যাপনের জন্য যারা এক সময় যারা বলে বেড়াতেন ওসব আমি কিছু বিশ্বাস করি না কিন্তু জীবনের এক পর্যায়ে এসে তারাও মাথা নত করে স্বীকার করেছেন আসলে আমি যেখানে আগে দৌড়িয়েছি সেটা জীবন নয় সেটা মরিচিকা আজ আমি যেখানে ফিরে এসেছি এটাই জীবন করবদুল্লাহ ওয়ালা তু আল্লাহ রিবাদত এবং সেই ইবাদতের ভিতরে কাউকে শরিক না করা ধ্বংস থেকে ফিরে আসার পথ আল্লাহ ব্লা আলামিন সরা আসরের ভিতরে চমৎকার করে বলে দিয়েছেন ইল্লাল্লাদী না ওয়া পৃথিবীর সমস্ত মানুষ একটি ধ্বংসের দিকে ধাবিত ক্ষতির দিকে ধাবিত কিসের নয় ক্ষতি বলুন তো এই যে জীবনে প্রতিটি দিন আমরা এগিয়ে যাচ্ছি ফুরিয়ে যাচ্ছে হিসেব করা দিনগুলো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যা পেয়েছি আমরা আল্লাহ রাবুল আলামিনের কাছ থেকে আস্তে আস্তে সেগুলো ক্রমে ক্রমে অকেজ হয়ে যাচ্ছে আমার শরীরের কোষ এগুলো দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে জরা আমাকে আস্তে আস্তে আক্রমণ করছে জীর্ণতা শীর্ণতা আমাকে ধাপে ধাপে ধ্বংসের দিকে এগিয়ে নিচ্ছে কি ভাবছেন যুবক একদিন কি আপনার মাথার এই কালো চোল আপনার এই কালো দাড়ি সাদা হবে না আপনার শরীরে এই পেশিগুলোকে একদিন নরম হবে না আপনার শক্তিশালী দাঁত যা দিয়ে আপনি শক্ত হাড্ডি চূর্ণ বিচূর্ণ করে খেয়েছেন এগুলোকে একদিন আপনার নরম হবে না আপনার চোখের দৃষ্টিকে একদিন কমে আসবে না আপনার হার্ট আপনার কিডনি আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রতঙ্গগুলোকে একদিন আস্তে আস্তে দুর্বল হয়ে আসবে না অবশ্যই ফিরাতে পারবেন আছে কোনো শক্তি না এটাই এই আয়াতের দাবি বল আসরে ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এক তো হলো সৃষ্টির চলমান ধারাবাহিকতায় প্রকৃতির আল্লাহর এক কঠোর নিয়মের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে ধ্বংসের দিকে এটা সৃষ্টিগত বৈশিষ্ট্য ফেরানোর উপায় নাই আরেকটি আমরা মানব রচিত সভ্যতা মানবের তৈরি করা বস্তুবাদী সভ্যতা ভোগবাদী সভ্যতার মাধ্যমে আমরা আমাদের স্বাধীন উইলগুলোকে ইচ্ছা শক্তিগুলোকে আমাদের সুকুমার বৃত্তিগুলোকে আমাদের হৃদয়ের সুন্দর অনুভূতিগুলোকে আমরা সেগুলোকে ক্লেদাক্ত কর্দমাক্ত এবং পাপাচারে কুলসিত করে চলছি এটা মানবতার বিপর্যয় এটাই আল্লাহরব গুলাল আমিন তার পবিত্র কালামে ডাক দিয়ে বলছেন ইয়া ইবাদি আল্লাহাদীন আশরাফু হে আমার বান্দারা যারাই স্রাফ করেছ বাড়াবাড়ি করেছ সীমা লঙ্ঘন করেছ নিজের উপরে অবিচার করেছ নিজের দেহের উপরে মনের উপরে চিন্তার উপরে যারা জুলুম করেছ অতিরিক্ত সীমা লঙ্ঘন করা কার্যক্রমের মাধ্যমে তুমি সব সময় সীমাকে অতিক্রম করেছ আজ তোমার ভিতরে সে হতাশা এসে গেছে হায় যদি ফিরে পেতাম আমাদের পিছনের দিনগুলো না কিন্তু এখান থেকে আমাকে এগিয়ে যেতে হবে আল্লাহ লা বলছেন যুবক বন্ধুরা আপনি যে অবস্থানে আজকে রয়েছেন আপনি এখান থেকে শুরু করুন আপনার জীবনকে দেখবেন নতুনভাবে আপনি উপলব্ধি করবেন নতুনভাবে আপনার ভিতরের ফিলিংস গুলো আপনার প্রাপ্তিগুলো আপনার হৃদয়ের তৃপ্তি আপনি মূল্যায়ন করে দেখবেন আপনি আল্লাহর রহমতের এক স্পর্শের অনুভূতিতে আপনার জীবন ধন্য। এই হতাশা থেকে বেরিয়ে আসার জন্য আপনার ভিতরে তৈরি করতে হবে একটি কর্মপন্থা এজন্য আপনাকে ফিরে যেতে হবে একজন আদর্শিক যুবকের কাছে কে তিনি যিনি আমাদের জন্য মডেল একমাত্র আমরা যাকে অনুসরণ করতে পারি সারা বিশ্বের মানবের জন্য আল্লাহরবুল আলমিন যাকে নির্বাচন করেছেন শ্রেষ্ঠ মডেল হিসাবে শ্রেষ্ঠ মডেল একমাত্র মডেল আদর্শ যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো হতাশার জগৎ থেকে আমরা নিজেদেরকে এগিয়ে নিতে পারবো এক সম্ভাবনার জগতে তিনি কে তিনি হলেন প্রফেট আপনি চরিত্র গঠন করবেন রাসুলের চরিত্রের মডেল দিয়ে আপনাকে সেই চরিত্র গঠন করতে হবে তাহলে আপনি হবেন একজন আদর্শবান যথাযথ চরিত্রবান এক বলিষ্ঠ ক্যারেক্টারের অধিকারী হয় ক্যারেক্টার ইজ এভরিথিং ইজ লস্ট মানুষের চরিত্র যখন নষ্ট হয়ে যায় তার আর গৌরব করার মতো কিছু থাকে না যুবক বন্ধুরা আমরা পরবর্তী পর্বগুলোতে পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যুবকের সবচাইতে বড় সম্পদ হলো তার চরিত্র আর আমরা চরিত্রটি গঠন করব কার চরিত্র দেখে আমাদের সামনে অনেক মডেল উপস্থিত আছে কিন্তু সর্বশ্রেষ্ঠ মডেল আমাদের জন্য বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাহু আমরা এই পর্বে যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করেছি লা নাতুবীর রহমত ইল্লাহ আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যেও না ওয়া তাওয়াক্কালা আল্লাল্লাহ আল্লাহর উপরে ভরসা করো ওমাইয়া তাওয়াক্তা আল্লাল্লাফুয়া হাসবু বিশ্বাস করুন যে আল্লাহর উপরে ভরসা করে দৃঢ়তার সাথে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ সুবাহ আপনার জন্য আমার জন্য আমাদের জন্য তিনি পথ বের করে দিবেন যে পথ দিয়ে আমরা সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে পারব মুছে ফেলুন হৃদয়ের সকল ব্যর্থতা হতাশা এগিয়ে চলুন দৃঢ়তার সাথে গ্রহণ করুন ইসলামী মূল্যবোধ অর্জন করুন কোরআনের শিক্ষা ফলো করুন অনুসরণ করুন প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের আদর্শকে কে আপনাকে ঠেকাবে আপনি দুনিয়ার জীবনে হবেন একজন সফল ব্যক্তি শিক্ষায় সভ্যতায় আচরণে সম্পদে বিত্ত বৈভবে এবং সম্মান ও মর্যাদায় আপনার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ হতে পারে না সেইরুকুব মানতা আল্লাহ আমাল কর না যে কোরানের আলোয় আলোকিত হয় কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় কোরান দিয়ে যে জীবনকে গড়ে আমাদের নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্রেষ্ঠ মানব হিসাবে সার্টিফিকেট প্রদান করেছেন আলহামদুলিল্লাহ আর কি চাই এ সনদপত্র এ ডিগ্রি কে দিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আর এই সনদ ইস্যু হয়েছে কোথা থেকে এই সার্টিফিকেট ফ্রম অলমাইটি আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন তার নাবিকে এই সার্টিফিকেট প্রদানের ক্ষমতা দিয়েছেন হ্যাঁ নাবি আমি আপনাকে ক্ষমতা দিয়ে দিলাম আপনি ওই যুবক ওই যুবতীকে এই সনদপত্র এই চারিত্রিক সনদ আপনি প্রদান করুন যে কোরআন দিয়ে জীবন গড়ে কোরান দিয়ে যে তার চিন্তা চেতনাকে পরিচালিত করে যে কোরানের আদর্শকে জীবনে গ্রহণ করে তার জীবনে কোনো হতাশা থাকতে পারে না সে গিয়ে যাবেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আজাবান্নার যুবক বন্ধুরা আমরা আজকের এই পর্ব শেষ করব তবে শেষ করার আগে আপনাদের জন্য ওই দূরে টানেলে আলোক বর্তিকায় পৌঁছার যে প্রার্থনা সেই প্রার্থনাটি আমরা সবাই মিলে করব প্রভু আমাদেরকে আমাদেরকে তুমি তুমি দুনিয়ার কল্যাণ কল্যাণ দাও পরকালের দাও আমরা তোমার কাছে ভয়াবহ কঠিন আজাব থেকে জাহান নামের আগুন থেকে মুক্তি চাই আমরা দুনিয়াতে সফলতা চাই আমরা পরকালে সফলতা চাই আমরা আমাদের আদর্শ নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই যুবক বন্ধুরা সুপ্রিয় দর্শক শ্রোতা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই পর্বের আলোচনা এখানে শেষ করছি ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিস সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ন কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউ কে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

ঠিক চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচণ্ড ধরে লণ্ড ভণ্ড রসুল লহ সল্লম লহ আনিহ সালিনামের সুন্না ইচ্ছিল সরু পথে কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় সে পথে মুসলিম করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমা আবেদন কেবল মাত্র পিটিভি বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হলো তাওহীদের প্রচার কালিমা আবেদন কাল রাত সাড়ে এগারোটায় আর পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায়